প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের উপর তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় হিসাব। গত ক্লাসে আমরা হিসাব এবং বিভিন্ন প্রকার হিসাবগুলো কেন, কি আয় ব্যয়, মালিকানা স্বত্ব, সম্পত্তি, দায় যায়, কারণটা কি আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব, আমরা জানি যে হিসাবে দুটি দিক থাকে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা জানি। তাহলে সেই দুটা কি, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। তাহলে সেই ডেবিট ক্রেডিট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে বলেছি যে টি ও চলমান জের উভয় ছকে আমরা ডেবিট ও ক্রেডিট এই দুটি শব্দ লক্ষ্য করেছি। ডেবিট ও ক্রেডিট নির্ধারণ ব্যতীত হিসাব প্রস্তুত সম্ভব নয়, তাই পাঠের এই অংশে বিভিন্ন শ্রেণীর হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি ব্যাখ্যা করা হলো। কোনো হিসাবের বাম দিককে ডেবিট এবং ডান দিকে ক্রেডিট নামে আখ্যায়িত করা হয়েছে। শব্দ দুটি হিসাবকে নির্দেশনা প্রদান করে। ডেবিট শব্দের অর্থ বাম ও ক্রেডিট শব্দের অর্থ ডান, তাই হিসাবের বাম দিক ডেবিট এবং ডান দিক ক্রেডিট, এটা হিসাবের একটি রীতি। তাহলে একটা হিসাবে অবশ্যই কি এক পক্ষ থাকবে, বাম দিককে বলবো আমরা ডেবিট এবং ডান দিককে বলবো আমরা কি ক্রেডিট। দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ে আমরা জানতে পেরেছি প্রতিটি লেনদেন দুটি বিপরীতমুখী সমপরিমাণ পরিবর্তন আনয়ন করে, একটি পরিবর্তন ডেবিট এবং অপরটি ক্রেডিট। প্রতিটি লেনদেনের দ্বারা অন্তত দুইটি হিসাব খাত প্রভাবিত হয়, একটি হিসাবে ডেবিট দিক প্রভাবিত হলে অপরটি ক্রেডিট দিক প্রভাবিত হবে। কখনোই লেনদেনের দ্বারা দুইটি হিসাবের একটি দিক প্রভাবিত হবে না, অর্থাৎ ডেবিট ও ডেবিট বা ক্রেডিট ও ক্রেডিট হবে না। তাহলে একটা হবে ডেবিট আর একটা লেনদেনে, একটা লেনদেনে হবে এক পক্ষ ডেবিট আর এক পক্ষ হবে কি ক্রেডিট, মানে দুইটা যে ডেবিট হবে বা দুইটা ক্রেডিট হবে এটা কখনোই কি হবে না। প্রতিটি লেনদেন সম্পূর্ণ হওয়ার পর হিসাব সমীকরণে উভয় দিক সর্বদা সমান থাকবে এবং হিসাবের মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকা সমান হবে। এই দুটি তত্ত্ব হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ে সহায়তা করে। তাহলে এ সমান সমান এল প্লাস ই, অর্থাৎ হিসাব সমীকরণ যেটা আমরা আলোচনা করেছিলাম, এবং এ ধারণা বুঝি অ্যাসেটস, এল দিয়ে বুঝি লাইবিলিটিস দায়, এবং ই দিয়ে বুঝি আমরা কি মালিকানা স্বত্ব। তাহলে সেটার কি পরিবর্তন করবে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি মোট ডেবিট সমান সমান মোট ক্রেডিট। এখানে ডেবিটে আসবে সম্পত্তি, যেটা হবে ডেবিট, আর ক্রেডিট আসবে দায় প্লাস মালিকানা স্বত্ব। তাহলে অ্যাসেটস সমান সমান ডেবিট এবং এল প্লাস ই, অর্থাৎ লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি হবে কি ক্রেডিট। তারপর দেখো বলেছে যে মূলধন আয়নয়ন ও আয় অর্জিত হলে মালিকানা স্বত্ব বৃদ্ধি এবং মালিকানের মালিককে উত্তোলন নগদ অর্থ বা যে কোনো সম্পদ ও ব্যয় সংগঠিত হলে মালিকানা স্বত্ব কি হ্রাস পায়। এখানে উল্লেখ্য মালিক কর্তৃক নগদ অর্থ বা যে কোনো সম্পদ আনয়ন এবং গ্রহণের জন্য পৃথক হিসাব সংরক্ষণ করা হয় যাতে করে দুইটির মোট পরিমাণ সহজে জানা যায়। তাহলে দেখো ডেবিট ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপ, ডেবিট হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট, দায় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট, মালিকানা স্বত্ব হ্রাস পেলে ডেবিট, রেভিনিউ বা আয় হ্রাস হলে ডেবিট এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। আর ক্রেডিট দেখো দেখতে পাচ্ছি যে সম্পদ যদি হ্রাস পায় ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং ব্যয় হ্রাস পেলেও কি ক্রেডিট। তাহলে হিসাবের উপর লেনদেনের প্রভাব উদাহরণের মাধ্যমে দেখানো, দেখো দেখাচ্ছে যে নগদ 50 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এখানে লেনদেনের ফলে নগদ অর্থ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা স্বত্ব কি বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদান হিসাব অর্থাৎ সম্পদ বৃদ্ধি হবে ডেবিট এবং মূলধন হিসাব মালিকানা স্বত্ব বৃদ্ধিটা হবে ক্রেডিট। আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এখানে লেনদেনের ফলে আসবাবপত্র বৃদ্ধি এবং নগদ অর্থ হ্রাস পেয়েছে, তার আসবাবপত্র হিসাব হবে ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট, সম্পদ হ্রাস। দেখো ব্যাংকে 50,000 টাকা দিয়ে জমা দিয়ে হিসাব খোলা হলো, এখানে ব্যাংক হিসাব যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে এটা হবে ডেবিট, নগদান হিসাব সম্পদ হ্রাস পেয়েছে হবে ক্রেডিট। দেখো পণ্য বিক্রয় 12,000 টাকা, নগদান হিসাব হবে সম্পদ বৃদ্ধি ডেবিট, বিক্রয় হিসাব রেভিনিউ ব্যয় বৃদ্ধি হবে ক্রেডিট। তাহলে দেখো একইভাবে মালিক কর্তৃক নগদ উত্তোলন 1,000 টাকা, তাহলে উত্তোলন হিসাব মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে কারণে হবে ডেবিট এবং সম্পদ হ্রাস পেয়েছে কারণে হবে ক্রেডিট। তাহলে দেখো আমাদের একটা অঙ্ক দিয়েছে বা একটা কাজ দিয়েছে, এখানে মালিক কর্তৃক ব্যবসায়ী আসবাবপত্র আনয়ন, তাহলে যেহেতু ব্যবসায়িক প্রয়োজন আনয়ন আমাদের কী হবে মূলধন হিসাব হবে ডেবিট এবং আসবাবপত্র হিসাব হবে ক্রেডিট। বিমলের নিকট হতে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট, যেহেতু ধারে বা নগদে নগদে কথা লেখা নাই তাহলে বিমল ট্রেডার্স হবে ক্রেডিট। বাকিতে পণ্য বিক্রয়, তাহলে বাকিতে পণ্য বিক্রয় অবশ্যই দেনাদার হিসাব হবে ডেবিট, বিক্রয় হিসাব হবে ক্রেডিট। বিমল ট্রেডার্সকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, যেহেতু ক্রয় ডেবিট তাহলে ক্রয়কৃত পণ্য ফেরত হবে ক্রয় ফেরতটা হবে ক্রেডিট, ক্রয় ডেবিট ক্রয় ফেরত সবসময় মনে রাখবা ক্রেডিট। তাহলে বিমল ট্রেডার্স ডেবিট এবং ক্রয় ফেরত হবে ক্রেডিট। বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসলো, যেহেতু বিক্রয় ক্রেডিট তাহলে বিক্রিত পণ্য হবে ডেবিট, বিক্রয় ফেরত হবে ডেবিট এবং দেনাদার হিসাব হবে ক্রেডিট। ভাড়া অগ্রিম প্রদান,
তাহলে এটা আমার একটা দায়, নগদান হিসাব, ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব, ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংক আমাকে দিয়েছে। রমজানের নিকট হতে ঋণ গ্রহণ, তাহলে নগদে আমি যেহেতু পেয়েছি, নগদান হিসাব হবে ডেবিট, রমজান হবে ক্রেডিট। বিমল ট্রেডার্সকে পরিশোধ, যেহেতু বিমল ট্রেডার্স গ্রহণ করেছে, তাহলে বিমল ট্রেডার্স হিসাব ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। দেনাদার হতে প্রাপ্তি, যেহেতু আমি পেয়েছি, আমার দেনাদার কমেছে, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব হবে ক্রেডিট। তাহলে তোমরা, তোমাদের বাড়ির কাজ রইলো যে তোমরা এটা করবে, অঙ্কটা করবে, এবং বই যে আরও কতগুলো অনু চ্যাপ্টারে অঙ্ক রয়েছে সেটাও তোমরা করে নিবে। তাহলে এরই মধ্য দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টার আলোচনা করব। তাহলে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।